দুই দুইটি ব্যাঙ্ক লুট পুলিশের চিন্তা বড়াইলা এবং শেষে জনে অপরাধী দুইটি ব্যাঙ্ক লুট করিবার সূচনা আসলা এবং এর ভিতরে কৌতূহলপূর্ণ কথা হচ্ছে যে লুটেরা নিজে ব্যাঙ্ক্রু ঋণ নিয়ে সারা পরে পুঁ লুট করে সে ব্যাঙ্ক সুচিছে আমার সহ পুলিশ কমিশনার উপস্থিত অনেক সবিশেষ তথ্য আলোচনা করা স্যার আলোচনা স্বাগত কেমন দেখুন যে পুলিশ কেমি সুরাগ পাইলা পুলিশ কেমি পৌঁছলা এবং সবুঠু বিশেষ কথা হল যে ঋণ করেছিল পুঁ সেই ব্যাঙ্ক লুট করি সুচিলা বহু কষ্ট কেস লা ব্লাইন্ড কেস লা কারণ জনে অপরাধী লা এবং সাধারণত এই প্রকার ব্যাঙ্ক ডকায়তি জনে অপরাধী করে না আমি দেখিছু দুইজন তিনজন করতে বিশেষ করে রাজ্য বাহার অপরাধী করতে তেমন টিকি চিন্তা নিশ্চিত আমার লা যে অপরাধী ধরা পড়ব কি নপড়ব কারণ যদি নধরা পড়ব পুঁ আউ অপরাধ করব সহরতলি অঞ্চলের যেটি ছোট ছোট ব্রাঞ্চ অশেষ করে অপরাহ্নরে তাঁকরে গরাখ না জনে দুইজন গরাখ বা কে গরাখ না এবং কর্মচারী জনে দুইজন তেমন এই প্রকার পশিকি করেপার কষ্ট লা কিন্তু নির্দিষ্ট সুরাক আমি মিলা এবং ভালো সফলতার সহ আমার অফিসর মানে তদন্ত কলে লকডাউন সে ব্যবসায় করেছিল লক্ষ লক্ষ টাকা ঋণ করেছিল পুঁ সুঝবা লকডাউন লুটরা সাজবা বাধ্য কলা বলে এমনি আমি দেখুন লকডাউন যোগ অর্থনৈতিক ক্ষতি অনেক লোক সহবাকে পড়ছে অনেক ব্যবসায়ী সহবাকে পড়ছে সমস্তে তো অপরাধী হয়ে না এই পিলাটি হয়েছি এই পিলাটি নিষ্পত্তি কলা যে মু লোন সুজি পারুনি কিছু ব্যাঙ্করু লুট করিকি লোন সুজি দেবি তেমন তাকু সিধাসলক ভাবে আমি সম্পর্ক দেখিবানি এস্টাবলিশ করিবানি আমি কিন্তু এয়া চিন্তা করিবা যে যে অর্থনৈতিক স্থিতি সৃষ্টি হয়েছি তার প্রভাব সমাজের সবু দিগ উপরে পড়িব অপরাধ উপরে মধ্যে পড়িব স্যার ইউটিউবরু লুটর তরিকা দেখি শিখিবা পুনি তাকু অ্যাপ্লাই করিবা এই ঘটনা কেমতি থিলা সে নিজে তো যেতবে স্বীকার করছি ইউটিউবরু দেখিকি শিখিছি তাকু কেমতি কোন তার কার্যকলাপ থিলা যেহেতু সে জন পেশাদার অপরাধী নুহে থরে নিষ্পত্তি কলাপরে মু অপরাধ করিবি তা মুন্ডরে চিন্তা পশিলা যে মু কেমিতি এ বিষয়ে চিন্তা কেমিতি করিবি কেমিতি যাই অপরাধ করিবি এবং নিজ মন ভিতরে সাহস সৃষ্টি করিবা পাই এবং বিভিন্ন আইডিয়া পাইবা পাই সে ইউটিউব ভিডিও দেখিতিলা স্যার বন্ধুক দেখেকি হঠাৎ সহজরে টঙ্কা লুট করিবা তা পরবর্তী মুহূর্তে তার সেভাবে কিছু যোজনা থিলা কি আগকু সে কিছু সেমতি করিথান্তা কি না পূর্বরু গোটিয়ে কলা তারপরে আউ গোটিয়ে কলা তার রিকোয়ারমেন্ট ফুলফিল হেলা পরে বন্ধ করে দেইথান্তা সে তো মনা করুছি কিন্তু আমার অনুমান হচ্ছে যে সহজ উপায়ে যে প্রকার এই প্রকার ইনকম করিবাকে আরম্ভ করিব সে ছাড়ি পারিবনি তেমন ধরা ন পড়িলে আশঙ্কা অছি যে আউ অধিকা অপরাধ সে করিতান্ত স্যার শেষ প্রশ্ন যে যুবক মানে ব্যবসায় করিবা পাই ঋণ আনুচন্তি পুনি এ গোটিয়ে প্যান্ডামিক সিচুয়েশন রে তাকু ন সুজি পারি কি পুনি যে এভাবে গোটে পন্থা আপনাউচন্তি সেমানকু কোন কহিবা পাই চাই দেখুন এই গোটে বিপদর সময় সংঘর্ষর সময় সমস্ত সংগ্রাম করা পড়ব কিন্তু অপরাধ গোটে বাট নুহে ধৈর্যর সহ মোকাবিলা করা পড়ব এবং ব্যাঙ্ক মানে বা অন্য যে আনুষ্ঠানিক অনুষ্ঠান মানে অনেক আর্থিক ঋণ যে দেখুন সে বিভিন্ন যোজনা করছেন তার ভিতরে রই আমি সংগ্রাম করা পড়ব এবং পুঁথরে নিজ ব্যবসায়ক প্রতিষ্ঠিত করা পড়ব বহু ধন্যবাদ আমার সহ পুলিশ কমিশনার আলোচনা করুলে সমান ব্যাঙ্করু ঋণ উঠাইবা তাপরে সেই ব্যাঙ্করু লুট করি পুঁ ঋণ সুঝবা এতে সহজরে এতে লক্ষ টঙ্কা রোজগার করিবা নিহাতি ভাবরে যুবকঙ্ক মনরে এক প্রকার আশা আশঙ্কা ভরি দেইথিলা এবং সমান স্থিতিরে এবে যেভাবে ভাবরে পুঁ থরে পুলিশ হাতরে সে ধরা পড়িছি এবং তার কার্যকলাপ ঠপ হয়েছে আউ কিছু কার্য করিবা পূর্বরু পুলিশ তাকু হাতকড়ি পিন্ধাইছি ভুবনেশ্বর ক্যামেরা পর্সন দীপঙ্ক সহ সন্তোষ জেনা ফার্গাস নিউজ।